নবীজি আর একদিন আয়সা নিয়ে ঘুমাইলেন, ওই দিন নবীর ঘরে বাতিও ছিল মম জ্বালার মতন ক্যাপাসিটি ছিল। নবীজি ঘুমিয়ে পড়বে আয়সা আলোকিত ঘর, আয়সাও ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়সা মাম্মা জাগরণ হয়ে দেখে রে আলোকিত ঘরে আমার রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। আয়সা কাঁদলে, বাবু আজকে ঘরে বাতি আছে, আমার নবী কোন দিকে উঠে গেল, আল্লাহ আমার কোনো দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি। ও আমা বলে রাখ, স্বামীকে ভালোবাসা মায় সাম্মাজন দুনিয়াতে দেখে দিয়ে গেল। মা তুমি বুঝলি না কেন, মা তুমি কেন বোঝো না মা? আমার রসুল বললো মা তার বালা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে একবার তাকে আর তাকে মুচকি হাসি দেবা, স্বামীর মনটা যদি জয় করতে পারো মা, আমার রসুল বললো সেই নারীটা হবে দাখালাতের জান্নাত, সেই নারীটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে কিন্তু বাবা সোনারে, এই নারী যদি ভালো হয় তোমার সংসারটা ভালো হবে, এই নারী যদি বিবি ভালো হয় তোমার মা বাবাকে ভালোবাসবে, এই নারী যদি ভালো হয় তোমার মাটাকে ভালো থাকবে, তোমার বিবিটা যদি মোত্তাকিন পরহেজগারি হয় তোমার বাবাটাকে ভালোবাসবে, তোমার ছোট ভাইটাকে ভালোবাসবে, তোমার আতুরের ইতিম বোনটাকে ভালোবাসবে, যদি মেয়েটা মোত্তাকিন আল্লাহ আল্লাহ, আর যদি নারীটা ভালো মোত্তাকিন না হয় ওই বিবির দ্বারা তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর ছোট ভাই কষ্ট পাবে, তোর আদরে কলিজার টুকরা তোর বাপ নাই ওই তিন বন্ধু পর্যন্ত কষ্ট পাইনি। কত সংসারে আছে বাবা ননন ভাউজের জ্বালায় থাকতে পারে না, ঠিক না বিঠি? বড় ভাই খরচ দেয় বোনকে এমএ পাস করার জন্যে, ওই ভাউজ দেখতে পারে না। মা বলেন আম্মা শুনে রাখেন, আব্বা না আমার অফিসার মানুষ, মা ডাক মারছে, আব্বুরে একটা কথা শুনে যাবি। ছেলে বলছে হায় রে মা কেন এত রাতে ডাক, মার ডাকটা বড় রে, বড় কলে বেজন ছেলে রে দৌড়ে মার ঘরের ভিতরে ঢুকে, আম্মা এত রাইতে কি হলো মা, তোমার কোনো লাগবে নাকি মা? মা বলছে আব্বু ছোটো কালে তোর বাবা হার আছিস, মাঝে মাঝে মুখ জিজ্ঞাসা করে মা আমার আব্বাটা কেমন কাটিং এসেছিল মা। মানিক রে তোমার আব্বার কাটিংয়ের কথা বললে আমার কলিজা ফেটে যায় রে মানিক, তোর আব্বা মারার পরে কোনোদিন তো কষ্ট দেই নাই। আব্বুরে তোকে আমি পাস করে দিই, আমি চাকরি নিয়ে দিলাম, আজকে আমার কথাটা তুমি শুনবি কি না? ছেলে বলছে মা যা বলবি মা আমি তাই শুনবো, মা তুমি বলো। কইছে আব্বু এই বুড়ে বয়সে অসংসরি না, আমি তো রান্না বাড়া করে দিতে পারি না বাপ, আমি একটা মেয়ে দেখছি অমুক শহরে অমুক বন্দরে টাউনের মধ্যে বাবা আমার পছন্দ হয়েছে, তুমি যদি ওই মেয়েটাকে বিবাহর প্রস্তাব দাও বাড়িতে আনো আমি বড় খুশি হয়ে যাব। জ্ঞানী ছেলে আঁকিলুন বড় বুদ্ধিমান, বলছে মা তোর যদি পছন্দ হয় মা মোর কোনো বাধা নাই, যেরকম সঙ্গে সঙ্গে মা বিয়ের প্রস্তাব হাতিয়া দিলেন, বহুমা বাড়িতে আনলেন, মার বড় পছন্দ রে, মা পছন্দ করেছে, ছেলে কাছে মা আমি বড় খুশি। বাসর আইতে বিবিকে বলে শোনা বিবি একটা কথা শোনো, আমার মা তো চয়েস করছে রে, আমার মা তো পছন্দ করছে রে বিবি, আমার মাকে যদি তুই ভালোবাসতে পারিস, আমার মা যদি আদর দেখাস আমি অত্যন্ত তোর প্রেমে খুশি রে বিবি,
হে বিবি আমার মা নামাজ পড়ে রে রোজা করে, আমার মা নফল রোজা করে, আমার মা কুরআন তেলাওয়াত করে, আমার মা পর্দা পুষি দেয় থাকে রে বিবি। আমি অফিস যখন চলে যাব, আমার না মা নামাজের সময় তুমি উজুর পানিটা জোগাল দিও। আমার মা যদি খুশি হয় রে বিবি, আমি তোর উপরে অত্যন্ত খুশি হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। ছেলে অসিয়ত করি অফিস চলে যায়, আর এই ডিজিটাল বিবি, মা যখন নামাজের টাইম হয় এই ডিজিটাল টিভি বিবি তখন টিভিটা জড়িয়ে দেয়। জহরে আজান হচ্ছে, মহাজ্জেন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই থাকবি আল্লাহর ডাক এত মধুর, যখন ঠিক না ঠিক। শশী বলছে, মা টিভি বন্ধ কর, আজান হচ্ছে, উজু করি এসো, একসাথে নামাজ পড়বো। মা বাবা বহু বহুদূর অফিসে যায়। আল্লাহ রসুল বলছে, স্বামী যখন দেয় বিদেশে ঘরে, স্ত্রী দোয়া করলে আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করে। যেন কোন সুবহানা, মা তুমি দোয়াই বলছো, মা আমার বেড়াতে বিপদ না আসে। বেঈমান বিবি বলছে, আয় বলি, জীবনে বহু নামাজ পড়ছ, আমার প্রোগ্রামের সবাই কাটর কাটর করিও না। কইছে, মা নামাজ পড়বি না, তোর নামাজ তুই পড়, জীবনে কত পাপ পড়ছিস, বুড়ে বসে নামাজ। শাশুড়ি বলছে, আরে এই বউ তো আমি নিজে দেখিয়ে আনছি, আর তো বলতে পারি না, বেটা কোনো করার পাবে, বউ তুই নিজে আনছি। জহরে নামাজ বুড়ি পড়ি নিলেন, আসরে নামাজ পর্যন্ত টিভি চলছে, আসরে আজান মহাজ্জেন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার শাশুড়ি বলেছে, বৌমা টিভিটা বন্ধ করো, মা আসরে নামাজটা পড়ি, মা জহর কায়দা করছো করছো, মা আল্লাহ মাফ করে দেবে। লাস্টে বুড়িকে বলছে, বুড়ি বেশি ক্যাটর ক্যাটর করিস না, তোর মহাব্বতের বেটার সাথে এমন ফাঁক বাজেছে ওরে, ওই বেটা তো জীবনে মুখ তুলি তাকাইবে না। রাগ করে টিভির কেবল ডিশ বন্ধ করে দিয়ে ওই বেঈমান বিবি ঘরের দরজা দিয়ে লাগাইয়া সন্ধ্যা নাই নাকি ঘুমিয়ে পড়লো, দরজা বন্ধ করিয়ে রাত্রি রান্না বাড়া বন্ধ করে দিল। অফিস আর রে অফিস করি বাড়ি মুখে আসলো, রাস্তায় আসি বাজার করি মাছ মাংস নিয়ে, বাড়িতে আসি ডাকছে, বিবি দরজা খোল রে, মাছ আনছি মাংস আনছি রান্না করো রে, রে বিবি মা খাবে তুমি খাবা আমি খাবো, বিবি শুনি দেয় না, বিবি তুমি ঘরে দরজা কেন দিয়েছো, বিবি তুমি বাইরে লাইট কেন অফ করে রাখছো বলো, বিবি তুমি দরজা খুলি দাও, দেখো কত রঙের সবজি আমি নিয়ে আসি, মাছ আনছি মাংস আনছি রে বিবি তুমি দরজা খুলে দাও, রান্না করো রে বিবি তুমি খাবা আমি খাবো, আমার মা জননীটা খাবে। বেঈমান বিবি দরজা খুলে না, তিনবারের বেলা রাগ করি দরজা খুলি দিয়ে দৌড়ি বিবি ঘরের টেবিলের কাছে যাইয়া একটা কাঁথা একটা কলম আনি স্বামীকে বলে, স্বামী গো তাড়াতাড়ি লেখেন কি লাগব, ও স্বামী তিন তালাকে বান করে দে। কি বিয়ে হওয়ার এক মাস হয় তো বান দেন, মানে কারণটা কি, স্বামী তাড়াতাড়ি তালাক নামাটা দেন, স্বামী গাও আমি এক বাপের এক মেয়ে, তোমার মতন অফিসার আমি সংসার করতে চাই না, আমি এখনই চলে যাব, ও স্বামী আমার বাড়ি বিবাহ যৌতুক যত গয়না পাতি আছে, হাতে সোনা গালা সোনা সব কিছু বুনিয়া দাও। অফিসার বলে, বিবি রে আমি কিছুই বুঝছি না, কি জন্য আমি তো তালাক নামা লিখি দেব, আমি এখন ভালো করে সংসারে বানাই নাই, আমি কি দোষ করলাম তুমি তালাক নামা লিখে যাও। লাস্টে বলে, স্বামী গ আপনি অফিস যাওয়ার পরে তোমার মা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তোমার মা যত অন্যায় গালি গালাজ করে, তোমার মা যন্ত্রণায় আমি থাকতে পারি না গো স্বামী, আপনি আমার তালাক নামা দিয়ে দাও, তোমার মাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকিয়ে যাও, আমি থাকতে পারি না তালাকটা দিয়ে দাও। অফিসার বলছে, বিবি এই মায় তো তোক দেখি আনছে রে, তালাক যদি দোয়াই লাগে বিবি বৈশ, মার যদি নাকচ হয়েছে তালাক নামা লিখে দেব, ঠিক না বিটি, এই বিবি বল
আমার মুখে শুনি রে, না না আমার কাছে যেতে পারবেন না, মার কাছে যেতে দেব না, বিবিরে তালাক নামা দেব, মা যদি না খোঁজ করি দে আমি তালাক দিয়ে দেব, যেহেতু মায় তো পছন্দ করে আনছে। লাস্টে বিবি বলে না আমি যেতে দেব না, হাতের চাবি কানে নিয়ে সন্দুকে তালা খুলিয়ে, হাতের গহনা কানের গহনা সব গহনা পাতি নিয়ে রাত্রিকালে টোপলা বানি অফিসারের মেয়ে চলে যাবে। ওই অফিসার বলেছে বিবি রে যদিও যাস পাঁচটা মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি তালাক নামাটা লিখিয়ে দেই। বিবি বাইরে দাঁড়ালে অফিসার মার ঘরে দরজা দেয়, মা গো দরজা খুলি দে রে মা, কি আগুন লাগালি, মা তুই না পছন্দ করছিস, আজকে কেন তুমি নাকচ হয়ে গেলি, মা আজকে বিবি কেন মা তালাক নামা লিখিয়ে চাই, মা রে তাড়াতাড়ি উঠলে মা, মা হলো তাহাজ্জুদ নামাজ পড়া মানুষ, অল্পতে ঘুম ধরিয়ে যায়, মা চটকে উঠল রে, বাবা এত নাইতে কেন আব্বাকে ডাকো রে, বাবা কান্দে কেড়ে, মা মার মতো জরুরি পৃথিবীর কেউ নাই গো, সঙ্গে সঙ্গে দরজাটা খুলি দেখে অফিসার কলিজার টুকরো বেটা কানতেছে, বেটা খেয়ে দৌড়ি দিয়ে পাঞ্জা করি দল মানি, কেন বাপ তোর চোখের পানি রে, তোর আব্বা মার তাই তোকে এক ফোঁটা চোখের পানি জীবনে ফেলাইতে দেখি নাই, তোর সোনা সোনার সংসার বানি দিলাম, আব্বা রে সুন্দর বৌমা আনি দিলাম, তোর চোখের পানি কেন বাবা পরে বাপ বলতো বাবা, বৌমা কোন অসম্মান করলো নাকি আঘাত করলো নাকি, ছেলে বলে মা সত্যি করি বল মা, আমি অফিস যাওয়ার পরে মা, তুই বলে বিবির সাথে অত্যাচার শোনা দাও, মারপিট করো মা সত্যি করি বল মা, ও মা বল নাকচ যদি হও মা তালাকটা দিয়ে দেই মা, ছেলের মা বলছে বাবা আমি কোনোদিন বৌমা কান্নায় কথা বলি না, তাহলে মা তালাক নামা কেন চাই, বাবা রে বহু নামাজ পড়ে নাই দেখি আমি আম্মা করি ডাকে দাওয়াত করছিলাম, ছেলে বলছে না না এই কথার উপরে ভিত্তি করি বউ আমার তালাক চাইতে পারে না, অফিসার বলছে রে মা আজকে এই বিবি যদি চলিয়ে যায় রে মা, এনার বাবা হলো ডিরেক্টর, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে, এই বিবি চলে গেলে মা কালকে আমার চাকরির তাকে সাসপেন্ড রাখিয়া দেবে, মা তুই সত্য করি খুলি বল, আয় রে মা প্রাণ খুলি বলে রে, ওই দিন আর ছেলের অন্তরের মার সাথে বলে না, লাস্টের মধ্যে ছেলে বলছে রে বিবি রে তুই যাস না, মাও কানে কানে বলে বাবা আমি কোনো বলি নাই, ছেলে বললো রে আজকে মার জন্য এত সুন্দর বিবি যাবে চাকরি চলে যাবে রে, মাগ আমি কী দিয়ে বুঝি মাগ এত প্রাণ খুলি বলে, মা খালি কান্দে, আরে মার কান্দনে দোস্তুটি মনে করিয়ে যুবক, মা বুড়ো মানুষরা হাঁটতে পারে না, কোলের লাঠিতে সিটানি ছিয়ে ওই লাঠি ঢুকা দিয়ে কোলের পাড়ে উঁচু করতে যায়, ওই লাঠিটা তার মা সিটানি খাড়া করে রাখে, বেইমানও বেচা ওই লাঠিটা নিয়ে মার শরীরের মধ্যে আঘাত শুরু করে দিল, মার শরীরে ডাং শুরু করে দিল, সত্যি করি বলবো আমার চলি মাকে দেখে নি বলে বলি আর মানিস না বাপ, মালিক রে বাবা মারিস না, আমি তোর বউকে কোনো কথা বলি নাই মালিক, মাকে বিছনার মধ্যে মারি ফেলে, মাকে বিছনার মধ্যে মারি দিয়ে ছেলে চলে যায়, ওই সময় মা দোয়া করে আল্লাহ মাবুদ কোন সন্তান পৃথিবীতে আমাকে দিলি, আল্লাহ জীবনে বেটির মুখ দেখিনি একটা সন্তান, কান্দে বলো স্বামী গো এমন কু সন্তান আপনি রাখিয়ে গেলে, ও স্বামী আপনি বিবাহ করার পরে জীবনে আমার গার মধ্যে একটা ফুলের টোকা দেন নাই, আজকে আমার কু সন্তান আমাকে শরীরে আঘাত করলাম, রে বেটা যার যার না খেয়া মারা যাব, তোর মতন সন্তানের চাকরির পয়সা খেয়া আমি আল্লাহর ইবাদত করতে চাই না, বেঈমান সন্তান বেড়ে দিলেন, ওই মা হাউ করে কান্দা শুরু করলেন, বেঈমান বিবি বললেন স্বামী গো আপনি নেই বিচার করতে যান, ও স্বামী চলো ঘরে যাই আর জীবনে বাপের বাড়ি যাব না, আমি জানি আপনি নেই বিচারক স্বামী এইরকম বিবি আছে না নাই,
মা একদিন চলে গেল, দ্বিতীয় দিন মা কান্দে, মার ঘরে খবর নাই রে, যে ছেলে মাস্ক ছাড়া বোঝেন অফিস গেলে মায়ের পায়ে চুমে খেয়ে যায়, অফিস গেলে মার পায়ে চুমে খায়, মা অফিস গেলে মা দোয়া করবা। সেই ছেলে দুই দিন ধরে মার মুখের দিকেও তাকায় না, মা সকালবেলা কী খেলো দুপুরবেলা কী খেলো তাকায় না, মা দুই দিন সহ্য করতে না পারিয়া গ্রামের মধ্যে যা কান্দে রে, গ্রামের সব ভগিনে ভতিজিরা বলে প্রভু আম্মা খালা আম্মা তুমি না আমার বাড়িতে আসো না, খালা আম্মা তোর না সুখ তোর চোখের পানি কেন দেখা যায়, খালা আম্মা যদি বলে তোর ভাই আমাকে পিটাই করেছে তন্ত বা অবশ্যই পিঠির সামলা ছুবে নাকি, মা কি জিনি মা কি ধনে রে সব কথা গোপন রাখি, কারো কাছে বলে না কান্দে মা জননী একা একা, কেহ কান্দিনি পোষবে কালে কিন্দিছিল মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা দুই দিন পর্যন্ত গ্রাম ঘুরি একখান দেখে মা থাকতে পারে না বাড়িতে, স্বামীর কবরের পাশে যা কান্দি বলছে স্বামী গো প্রতিদিন তোমার নামে দোয়া করছিলাম আমি এই বাড়ির ছেড়ে চলে গেলাম, ও গো স্বামী তোমার কবরের দিকে আর তাকাইয়া লোক নাই আমি চলে গেলাম। মা বেডিং পত্র বান্ধি চলে গেল বাড়িতে, আল্লাহকে বলে আল্লাহ না খে পথের মধ্যে মরবো, এই কুকেলেঙ্কার সন্তানের খানা আমি খেয়ে আবাদত করবো না।